সামসরণ কুকুন ভাই আপনাকে পাচ্ছি না আমাদের চোখের সামনে, আপনি যেখানে থাকেন দ্রুত চলে আসেন, আমাদের কার্যক্রম শুরু করতে রাইমুদ্দিন আলম ভাই প্লিজ। জিনক ভাই আপনি কোথায় আছেন, আপনাকে আমরা পাচ্ছি না, আমাদের মাঝে আসেন। তো এখন আমাদের উদ্বোধনী শুরু হচ্ছে, এখন উদ্বোধনী হবে, উদ্বোধনী বেলুন উত্তোলন করে উদ্বোধন করবেন সংগঠনের সভাপতি আমাদের সদ্যজন, আমরা ওনাকে সহযোগিতা দেব। আমি এই উদযাপন কমিটির কনভেনার, আমার নাম নাসির, আমরা সকলেই আমাদের সভাপতিকে এবং কমিটির অন্যান্য কর্মকর্তাকে থেকে সহযোগিতা করব। তো আমাদের বেলুন ধন্যবাদ সবাইকে উপস্থিত সুধিমণ্ডলে সভাপতি হিসাবে আজকে আমি আনুষ্ঠানিকভাবে আমাদের মন্ডলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলাম। সেভাবে আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের সমস্ত কর্মকাণ্ড কর্মসূচিতে অংশগ্রহণ করে আপনারা সার্বিকভাবে আমাদের উদযাপন কমিটি সহযোগিতা করবেন বলে আমি আশা করছি। সবাইকে ধন্যবাদ। এখন আমাদের খেলাধুলার সময়, মুরব্বীরা আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে আসছেন আমাদের খেলাধুলা শুরু হবে। আমি আশা করব খেলাধুলার যে দায়িত্বে রয়েছেন মশিউর রহমান এবং মোজামিল হক, আপনারা আপনাদের লোকজন রেডি করেন আমাদের খেলাধুলার জন্য, আমাদের হাতে সময় কম। ধন্যবাদ। সম্মানিত আহ্বায়ককে মাইক্রোফোনের কাছে সেটি বলে দিচ্ছি, জনাব নাসির উদ্দিন সাহেব। ধন্যবাদ সবাইকে, আমাদের সাধারণ সম্পাদক এম এ বাহারের মাধব আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের পর্ব, সেই পর্বে উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এম এ বাহারে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বৃহত্তর ময়মনসিংহবাসী, আপনাদেরকে শুভ সকাল এবং অভিনন্দন। আপনারা আজকে এই প্রবাসে আমরা শুধু বাংলাদেশে নয়, আমরা প্রবাসে একা নই তাই প্রমাণ করেছেন। আপনারা সবাই আজকের এই পিকনিকে এসে আমাদেরকে এই পিকনিককে সার্থক করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা আপনারা এখানে এই প্রবাসে এই আমরা যে সংগঠনটি করেছি এবং সংগঠনের যতগুলি কার্যক্রম এবং উদযাপন কমিটি আছে, আমাদের যে এই সংগঠনের প্রেসিডেন্ট যারা বাবুল খসরু সাহেব, আমাদের এই সংগঠনের দিক নির্দেশনা এবং আমাদের এই সংগঠনকে হাল ধরে আমাদের
আমরা আজকে যে আয়োজন করেছি, আয়োজনের মধ্যে যে নাস্তার ব্যবস্থা করেছি, আবার লাঞ্চের ব্যবস্থা আছে, খেলাধুলার ব্যবস্থা আছে, আশা করি আপনারা আপন মনে নিজ মনে করে এই সবগুলিতে অংশগ্রহণ করে কেউ কারো প্রতিদ্বন্দ্বী না করে বা কারো গিবত না বলে বা কারোকে হ্যাঁ না করে আমরা আপন বলে নিজ নিজ একে অপর ভাই। আমরা ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহবাসী, আমরা সবাই বাংলাদেশি। তা আমি বলবো আমরা সবাই আমার নিজ স্বার্থে এই আজকের অনুষ্ঠানকে সার্থক করে আমরা এই সবাই আনন্দ শেয়ার করে উপভোগ করে আমরা এখান থেকে বিদায় নিব। তা আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের প্রেসিডেন্ট সাহেব আপনাদের উদ্দেশ্যে আরো কিছু বলবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি আজকের এই আমাদের আনন্দ ঘন পরিবেশে যে বনভোজন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য যাদের উপর বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আশা করব নির্দিষ্টভাবে যাকে যে দায়িত্বটুকু দেওয়া হয়েছে আমরা সেটাই পালন করব। কারণ আমরা একে অন্যকে আমরা ব্যাঘাত করবো না। আমরা কালচারাল সেক্রেটারি তার দায়িত্ব পালন করবে, খেলাধুলার দায়িত্ব যিনি আছেন সেই দায়িত্ব তিনি পালন করবেন, খাদ্যের দায়িত্ব যিনি আছেন সেটা পালন করবেন, সম্পূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে যেন আমরা আমাদের কর্মকাণ্ড শেষ করতে পারি। গত বছর আমাদের সংগঠনের তরফ থেকে যে পিকনিক উদযাপন করা হয়েছিল অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে করা হয়েছিল, সার্বিক সহযোগিতা ছিলেন সবাই। গতবারের ন্যায় এবারও আমরা একত্রিত হয়েছি। আমি আশা করব, আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা সুষ্ঠু সুন্দরভাবে আমাদের প্রত্যেকটি ইভেন্টস উপভোগ করবেন। ধন্যবাদ। আমি এখন বিপ্লব সরকারকে মূল পর্বে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আমাকে আহ্বান করার জন্য, অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে, অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠানটি সমাপ্ত হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, আমি এক নজরে বলে নিচ্ছি আমাদেরকে যারা সহযোগিতা করেছেন এই বৃহত্তর ময়মনসিংহবাসী পিকনিক আয়োজন করার জন্য, আমি তাদের নাম ঘোষণা করছি। একটু খেয়াল করে দেখবেন আপনারা সবাই একটু, এবং ওনাদের জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। যারা আমাদের স্পন্সর করে সহযোগিতা করেছেন, জনাব এন মজুমদার, মাস্টার অফ ল, ডাক্তার জাকিয়া হোসেন এমবি, ডাক্তার রুবানা সবুর, আল আসকা রেস্টুরেন্ট অ্যান্ড সুপার মার্কেট, এশিয়ান ড্রাইভিং স্কুল, স্টার্লিং ফার্মেসি, নীরব বাজার অ্যান্ড রেস্টুরেন্ট, মৌলানা এম এ বাড়ি, অ্যাটর্নি মহিম চৌধুরী, মোহাম্মদ আক্তারুজ্জামান হ্যাপি, মোহাম্মদ নাসিরুদ্দিন, মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ মাহবুবুর রহমান, আলমাস আলী মার্কস হোম কেয়ার, রেমন ফেশন অ্যাসেন্সিয়াল হোম কেয়ার, এবং আমাদেরকে আরও সহযোগিতা করেছেন যারা মাসুদুর রহমান, ডিটেকটিভ পুলিশ অফিসার, এম এ এম এন হোম কেয়ার, উই কেয়ার ফার্মেসি, প্র্যাকটিস্টার ফার্মেসি, ফ্যামিলি ফার্মেসি, ম্যাগ্রো ফার্মেসি, ফ্যামিলি কেয়ার ফার্মেসি, আবুল হোসেন সভাপতি বাংলাদেশ মুসলিম সেন্টার, আব্দুল কাদের বাংলাদেশ প্রজন্ম, এম বি এ ঘন বিরিয়ানি, আলী ফ্রাইস, আহাদ অ্যান্ড কম, ওনাদের সর্বাত্মক সহযোগিতা আজকে আমরা এই অনুষ্ঠানটি শেষ করে দিই।